বনগাঁ বার্ড লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী। বনগাঁ টাউন হল প্রাঙ্গণে আগামী 26 তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীতে মূলত সাধারণ মানুষের জীবনযাত্রা ও বন্যপ্রাণকে তুলে ধরা হয়েছে। বনগাঁ বার্ড লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বনগাঁ টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই প্রদর্শনীর। 24 তারিখ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী 26 তারিখ পর্যন্ত। পাখিদেরকে ভালোবাসুন, তাদেরকে বাঁচতে দিন। চোরা শিকারির হাত থেকে পাখিকে রক্ষা করার পাশাপাশি বন্য প্রাণ যাতে সুরক্ষিত থাকে, যাতে অক্ষুণ্ণ থাকে প্রকৃতির সবুজ, এমনই একগুচ্ছ বার্তা দিতে বনগাঁ বার্ড লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। শুন ভালো লাগছে, অনেক ছোটবেলায় যখন আমরা প্রথম ছবি তোলা শুরু করছি তখন একটা হতো ছোট করে, এবার এত বড় করে আয়োজন করে আমাদের এসডিপিও সাহেব আশিস বাবু করলেন, ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় বনগাঁতে যারা নতুনভাবে ফটোগ্রাফি তাদের পেশাভাবে পেশা করে নেবে এরকম ভাবছে, তাদের জন্য তো একটা খুব ইন্সপিরেশনের ব্যাপার এটা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস, বর্ষিয়ান চিত্রগ্রাহক পলাশ রঞ্জন ভৌমিক সহ অন্যান্য গুণীজনেরা। আমি একটা কথাই বলতে পারি, আমি ভীষণ ভীষণ গর্বিত, আপ্লুত, কেননা এই ধরনের অনুষ্ঠান বনগাঁয় কোনোদিন হয়নি। ফটোগ্রাফির চর্চা একটা ব্যক্তিগত লেভেলে রয়ে গেছে, এর সমষ্টিগতভাবে ফটোগ্রাফার তারা এসেছেন, অনুষ্ঠানে যোগদান করেছেন, এবং অনেক নতুন নতুন ছেলে যারা এসেছে তারা ছবি তুলেছে, বেশিরভাগই প্রাকৃতিক দৃশ্য এবং পাখির ওপর। পরিবেশকে আমরা বাঁচাতে পারি যদি আমরা প্রকৃতিকে বাঁচাতে পারি, এবং তার জন্য কিন্তু এরকম একটা প্রয়াস আমি অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করছি। প্রদর্শনীতে বন্যপ্রাণ ও মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন আলোকচিত্রীরা। উদ্বোধনের পর থেকেই প্রদর্শনীতে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরাও। আমরা জনগণকে বার্তা দিতে চাই যে আমরা খালি এই সমস্ত কাজ, এগুলো তো আমাদের করতেই হবে, এগুলো আমাদের ডিউটির পার্টে পড়ে, এছাড়া পুলিশের আরেকটা পৃথিবী আছে, সেই পৃথিবীটা আমাদের মধ্যে লুকিয়ে থাকে, সেই পৃথিবীটাকে আজকে আমি চাইছি জনগণের কাছে প্রকাশ করতে। আমরা এই যে নেচার, এই প্রকৃতি, এই সবুজায়ন, তার মধ্যে জীব জন্তু, বন্য জীব জন্তু পাখি বাস করছে, এবং এই সবুজ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, এই যে বার্তাটা, পরিবেশকে, দূষিত পরিবেশকে রুখতে হবে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।